Ladies and gentlemen, assalamu alaikum. Amar YouTube channel ebong amar Facebook page Stock Insight Spirit sathe je somosto video kore bhai bon royechen tader shobai ke ami shagoto janacchi ajker DSE update e. Amra dekhbo ajke sara din amader Dhaka Stock Exchange e kemon gelo. To shurute apnader sathe ami amar screen ta ke share kori. Please stay with me till then. Okay. আমাদের ওপেনিং ইন্ডেক্স ছিল 6317.8, হাইয়েস্ট ইন্ডেক্স ছিল 6370 এবং আমাদের লোয়েস্ট ইন্ডেক্স ছিল 6318.1 এবং আমাদের ক্লোজিং ইন্ডেক্স হয়েছে 6327.7। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্ডেক্সটি 9.9 পয়েন্ট বৃদ্ধি প্রাপ্ত হয়েছে। আমাদের ভলিউম হয়েছে আজকে 683.74 কোটি টাকা এবং গতকালকের ভলিউম ছিল 694.37 কোটি টাকা। আমাদের ইন্ডেক্সটা সামান্য একটু বৃদ্ধি প্রাপ্ত হয়েছে, বাট আমাদের আমাদের ভলিউমটা কিছুটা কমেছে। তো এখন দেখি আমাদের আমরা দেখতে পাচ্ছি আমাদের শেয়ারের দাম বেড়েছে, 146টি শেয়ারের দাম বেড়েছে এবং কমেছে 166টি শেয়ারের দাম এবং অপরিবর্তিত রয়েছে 74টি শেয়ারের দাম। দেখি কোন সেক্টরটি কেমন করলো। ব্যাংকিং সেক্টর দিন শেষে আমরা এগিয়ে থাকতে দেখতে পাচ্ছি, ইঞ্জিনিয়ারিং তারপরে রয়েছে, টেক্সটাইল তারপরে, কোন একটা সময় আমরা দেখেছিলাম টেক্সটাইলটাকে পজিশন চেঞ্জ হয়েছে, তো দেন সো ওয়ান এভাবে গিয়েছে। বাট এখানে একটা খেয়াল করতে হবে, খুব একটা বেশি কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হয় না 146, এবং কিন্তু ডিক্লাইনের সংখ্যাই বেশি বা কমার সংখ্যাই বেশি। তো নিরবচ্ছিন্নভাবে কোনো সেক্টর আসলে তেমন লিড করতে পারে নাই বা এখানে কিন্তু তারা তাদের আধিপত্য বিস্তার করতে পারে নাই। তো আমরা চলে যাই আমাদের টেকনিক্যাল চার্টটা আমাদের কি দেখাচ্ছে, একটু বড় করে দিই আপনাদের জন্য। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে আজকে আমাদের যে ক্যান্ডেলটি হয়েছে, এই ক্যান্ডেলটি একটি ইনভার্টেড হ্যামার হয়েছে, ইনভার্টেড হ্যামার হয়েছে। গতকালকে ক্যান্ডেলটা ডোজি ক্যান্ডেল ছিল, আজকে ইনভার্টেড হ্যামার হয়েছে এবং ইনভার্টেড হ্যামারটা হচ্ছে আমাদের গ্রিন কালারের ইনভার্টেড হ্যামার। তো ইনভার্টেড হ্যামার যেটা বুঝিয়ে থাকে আমাদেরকে, যে আমাদের দিনের কোন একটা সময় শেয়ার প্রাইসটা এই লেভেলে গিয়েছিল, যেটা আমরা দেখ সরি ইন্ডেক্সটি এই লেভেলে গিয়েছিল, দ্যাট ইস 6370 লেভেলে গিয়েছিল, বাট পরবর্তী ওপেনিং হচ্ছিল এখানে, দ্যাট ইস আমরা যেটাকে বলেছি 6370.8, তারপরে ক্লোজিং হয়েছে গিয়ে এখানে, দ্যাট ইস 6327.7। তো একটা ভালো জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু বায়াররা অত্যন্ত স্ট্রং হয়ে একটা টাইমে কিন্তু আমাদের অনেক দূরে ইন্ডেক্সটিকে টেনে নিয়ে চলে গিয়েছিল, বাট পরবর্তীতে আবার সেলাররা স্ট্রং হয়ে যাওয়ার কারণে সেই জায়গায় থাকতে পারেনি, সেখান থেকে আবার কমেছে সেখান থেকে আবার, বাট ক্লোজিংটা হয়েছে আমাদের ওপেনিং থেকে 9.9 পয়েন্ট বেশি, 9.9 পয়েন্ট উপরে ক্লোজিংটা হয়েছে, পজিটিভ আমাদের জন্য। এখন দেখি আমরা ইন্ডিকেটারগুলো কী বলে সেটা দেখি আসি। আমাদের আরএসআই ইন্ডিকেটারটি 40.23 রয়েছে, ভালো আরএসআই, মোটামুটি আমরা বলতে পারি যে ভালো পজিটিভ দেখাচ্ছে আমাদেরকে। আমরা আরও দু একটা ইন্ডিকেটার প্রেস করি, আমরা চলে যাই আমাদের আমরা বোলিঙ্গার ব্যান্ডটাকে প্লেস করে আসি, দেখি বোলিঙ্গার ব্যান্ডটা আমাদের কি দেখাচ্ছে। এখানে বোলিঙ্গার ব্যান্ডটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যান্ডটা ন্যারো ডাউন হয়ে আসছে, কিন্তু এদিক উপরের দিকে উঠছে, এটা নিচের দিকে চলে আসছে এবং এটা কিন্তু আমাদের আস্তে আস্তে করে আমাদের কিন্তু আমাদের যে MA20 লাইনের দিকে অগ্রসর আমরা হচ্ছি। ওকে, তো আমাদের যে বোলিঙ্গার ব্যান্ডটা যে সিগনালটা আমাদেরকে দিচ্ছে, এটা কিন্তু একটা পজিটিভ সিগনাল আমাদেরকে দিচ্ছে। আমরা চলে যাই দেখি আরেকটা ইন্ডিকেটার প্রেস করে দেখি ইন্ডিকেটারটি আমাদেরকে কি দেখায়, স্টক স্টিকটা আমাদের যাই, স্টক স্টিক ইন্ডিকেটারটি আমরা আসলাম, সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমরা আন্ডার ভ্যালুড বা ওভার সোল্ড জোনের ভিতরে রয়েছে এবং সেখান থেকে কিন্তু এই যে মাথাটাকে কিন্তু ঘুরিয়ে মাত্র টাচ হয়েছে, তার মানে হচ্ছে পরবর্তী দিন কিন্তু এদিকে যাবে, এভাবে যাবে, এভাবে যাবে। তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা নেমে এসেছিল 4.34 নেমে এসেছিল, আমরা সবাই জানি যে এটা এই যে লেভেলটায় নেমে এসেছিল সেটা কিন্তু এক্সট্রিম কিন্তু আমাদের আন্ডার ভ্যালুড জোনে ছিল, সেখান থেকে তো উপরে যেতেই হবে, আসলে দ্যার ইজ নো অপশন, এখান থেকে উপর যাওয়া ছাড়া কিন্তু কোনো অপশন নাই। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এখান থেকে সাহস নিতে পারেন, সুতরাং দিস থিংস এই জিনিসটাই ঘটতে যাচ্ছে, এই জিনিসটাই আমাদের সামনে হবে। ওকে, তো আমরা চলে যাই দেখি আমাদের ক্যান্ডেলগুলো আমাদেরকে ইন পার্টিকুলার কী দেখাচ্ছে সেটাতে আমরা চলে আসি। আমি এই ইয়েগুলোকে ইরেজ করে দিই, সুতরাং আমরা বড় করে দেখতে পারবো আমরা। ওকে ওকে, এখন আমরা যেখানে চলে এসেছি সেটা হচ্ছে আপনারা সব দেখতে পাচ্ছেন যে
ইনভার্টেড হ্যামার যখন হয়ে থাকে কোনো ডাউন ট্রেন্ডের কোনো একটা জায়গায় যদি ইনভার্টেড হ্যামার হয়, আবার ডোজির পরে যদি আবার ইনভার্টেড হ্যামার হয়, সেটা কিন্তু আমাদেরকে রিটেস্টে আমি বলবো যে রিটেস্টে ইট হ্যাজ পাসড ইন দ্য রিটেস্ট। আমাদের যে রিটেস্টটা হয়ে থাকে বা কনফার্মেশন ক্যান্ডেল যেটা হয়ে থাকে, কনফার্মেশন ক্যান্ডেলটা কিন্তু আমাদেরকে কনফার্ম করেছে যে আমাদের আমাদের উই আর গোয়িং টু রিভার্স আওয়ার ডিরেকশন, আমাদের ডিরেকশন আমাদের ডিরেকশনটা বা ইন্ডেক্সের ডিরেকশনটা এখান থেকে রিভার্স মানে বিপরীত দিকে যাওয়ার সিগনাল আমরা এখান থেকে পাচ্ছি। তো আমি আশা করছি ব্যক্তিগতভাবে যে আমরা এখান থেকে উপরের দিকে ইনশাল্লাহ যাবো, অ্যান্ড কত দূরে যাবো সেটা একটা দেখার ব্যাপার রয়েছে। সেটা আমাদের প্রথম বাধা আমরা গিয়ে পাবো এখানে, সেটা হচ্ছে 6428 পয়েন্টে আমরা গিয়ে আমাদের বাধাটা পাবো। তার পরবর্তী রেজিস্ট্যান্সটা আমরা গিয়ে পাবো 6503-507, এই লেভেলে গিয়ে আমরা পরবর্তী রেজিস্ট্যান্সটা পাবো। দেন পরবর্তীগুলো আরও উপরে রয়েছে, সেইখানে আমরা আর গেলাম না। তো এখন যেটা আমি আপনাদেরকে সেদিন বলেছিলাম যে আমরা যদি এখান থেকে যদি একটা সাপোর্ট না নিতে পারি, আমরা গত পরশু দিনে যে ক্যান্ডেলটা ছিল এটা নিয়ে আমি আপনাদের সাথে কথা যখন বলেছিলাম, তখন কিন্তু আমি বলেছিলাম যদি আমরা এখান থেকে যদি আমাদের সাপোর্টটা আমরা না নিতে পারি তাহলে কিন্তু আমাদেরকে এই সাপোর্টে চলে আসতে হবে। তো সেইটা আমি মনে হচ্ছে এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে আমরা এখানে একটা সাপোর্ট নিজেরা নিতে পেরেছি ইনশাল্লাহ, হয়তো বা এখান থেকে এই সাপোর্ট থেকে আমরা উপরের দিকে চলে যাব। তো এইটা যদি সত্যি সত্যি প্রিভেল করে, আমাদের সত্যি সত্যি আমাদের এই সাপোর্টটা যদি আমাদের এক্সিস্ট করে, আমরা যদি এখান থেকে উপরের দিকে যেতে পারি, তাহলে কিন্তু আমরা একটা ট্রেন লাইন কিন্তু ড্র করার সক্ষমতা বা অর্জন করার কাছাকাছি যাব। কারণ আমি আপনাদেরকে বলেছিলাম আমাদের ট্রেন লাইন ড্র করতে গেলে মিনিমাম তিনটা পয়েন্টকে আমাদের টাচ করতে হয়, তিনটা পয়েন্টকে আমাদের টাচ করতে হয়। তো আমাদের সেই ক্ষেত্রে আমাদের কিন্তু দুইটা পয়েন্ট হয়ে যাবে যদি আমরা আমরা যদি এইখান থেকে যদি আমাদের সাপোর্টটা নিয়ে যদি আমরা উঠতে পারি, তাহলে এটা আমাদের একটা ওয়ান সাপোর্ট, একটা সাপোর্ট এটা দ্বিতীয় সাপোর্ট হবে, আর একটা সাপোর্ট আমাদেরকে নিতে হবে এখানে। তাহলে যদি আমি তিনটা সাপোর্ট যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা বলতে পারবো যে কনফার্ম করে বলতে পারবো যে আমাদের ট্রেন্ডটা ফর্ম করেছে এবং দ্যাট ইজ একটা পজিটিভ ট্রেন্ড। তো স্টিল আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, বাট আমার যেটা মনে হয় আমরা আমরা ভালোর দিকে যাচ্ছি, ভালোর দিকে যাচ্ছি। সুতরাং ঘাবড়িয়ে যাওয়ার কোনো প্রয়োজন আমি ফিল করছি না এই মুহূর্তে। অবশ্যই আপনাদের প্রফিট থাকলে প্রফিট টেক করবেন, কারণ আমাদের মার্কেটে একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি যে আসলে একটা না কিন্তু কিছু পার্টিকুলার স্টক বাদে যেগুলো আসলে বিভিন্নভাবে বাড়ছে সেগুলোর কথা আমি বলবো না, বাট নর্মালি যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদের বিনিয়োগকারী যারা রয়েছেন তারা কিন্তু খুব বেশি প্রফিটের জন্য ওয়েট করছেন না, তারা সামান্য প্রফিট হলেই তারা কিন্তু প্রফিটটাকে বুক করে নিচ্ছেন, তারা পরবর্তীতে আবার ওয়েট করছেন অন্য শেয়ার নেওয়ার জন্য। তো সুতরাং আপনারা যারা প্রফিটে রয়েছেন তাদেরকে আমি সেটাই বলবো যে আপনারা আপনাদের ডেফিনেট একটা প্ল্যানিং রয়েছে না, আপনি যে যখন একটা স্টক কিনেন তখন তো আপনার প্ল্যানিং থাকে যে আপনি এই স্টকটিতে কতটুকু প্রফিট করতে চান, ইমিডিয়েট প্রফিটটা কতটুকু করতে চান, সেই প্ল্যানিংটা আপনারা সেভাবে আপনারা প্রফিটগুলোকে বুক করবেন, আবার পরবর্তী অপরচুনিটির জন্য ওয়েট করতে হবে আমাদেরকে। তো আর রেজিস্ট্যান্স লাইনটা ড্র করি না, কারণ আমি আপনাদের মুখোমুখি বলে দিয়েছি রেজিস্ট্যান্সগুলো কোথায় রয়েছে। তো এখন সব কিছু বিবেচনার পরিপ্রেক্ষিতে আমরা যেটা ব্যক্তিগতভাবে ফিল করছি সেটা হচ্ছে যে আমরা একটা ভালো দিকে আমরা অগ্রসর হচ্ছি। আর মিনহওয়াইল আমাদের আপনারা সবাই জানেন যে আমাদের জীবন পরিস্থিতির ধীরে ধীরে কিন্তু উন্নতি হচ্ছে, এবং আমাদের যারা কনসার্ন যারা এজেন্সি যারা রয়েছেন যারা এটা নিয়ে কাজ করছেন তারা কিন্তু তাদের ডাই হার্ট তারা কাজ করছেন, তাদের সর্বাত্মক প্রচেষ্টা তারা করছেন। আমাদের অনেক জনগণ রয়েছেন, আমাদের অনেকে আমাদের অনেক বিত্তবান মানুষ, আমাদের অনেক হৃদয়বান মানুষ রয়েছেন, তারা কিন্তু এই দুস্থ মানুষদের পাশে সবসময় এসে দাঁড়াচ্ছেন। এবং ডেফিনেটলি আমরা সবাই মিলে আমাদের প্রাকৃতিক যে দুরবস্থার যে চলে এসে যেটা একটা কারণ হয়ে থাকে, একটা স্টক মার্কেট কিন্তু কমার পিছনে একটা কারণ কিন্তু বড় কারণ হয়ে থাকে। আপনাদেরকে আমি আমার ভিডিওতে বলেছিলাম যে কোন কোন কারণে বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হয়ে থাকে স্টক মার্কেটে, সেই জায়গাগুলো কিন্তু বেশ কয়েকটা বিষয় আমাদের হয়েছে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের সেই আস্থার জায়গাটাকে আমাদের একটু ডেন্ট হয়েছে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের মার্কেটটা বেশ কিছুদিন ধরে আমাদের ডাউনে রয়েছে। তো আমি আশা করছি হয়তো আস্তে আস্তে করে আমাদের এই সমস্ত সমস্যার থেকে আমরা উত্তরণ করতে পারবো ইনশাল্লাহ, আমাদের মার্কেট ইনশাল্লাহ ভালো হবে, এখান থেকে আমরা বেনিফিট নিতে পারবো ইনশাল্লাহ। আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, অনেক সময় রাগ হয়ে যায়, আসলে একটা জিনিস মনে রাখবেন যে এখানে কিন্তু দিস ইজ নট এ প্লেস, এখানে আমি রাগ অভিমানের কোনো জায়গা না, এটা হচ্ছে দিস এ ওয়ার ফিল্ড, এটা কিন্তু একটা যুদ্ধ ময়দান, যে যুদ্ধ ময়দানে আমাদেরকে টিকে থাকতে হবে, উই গট টু ফাইট ব্যাক দি সিচুয়েশন, আমাদেরকে সিচুয়েশনগুলোকে ফাইট ব্যাক করতে হবে। আমরা যদি অভিমান করে বসে থাকি, আমরা যদি রাগ করে যদি বসে থাকি, অথবা আমরা যদি অত্যন্ত নেগেটিভ হয়ে যদি আমরা থেকে থাকি, নান ইজ গোয়িং টু কাম টু রেস্কিউ আস, আমাদেরকে কেউ কিন্তু আসবে না আমাকে সেখান থেকে রেস্কিউ করার জন্য, আমাদেরকে কিন্তু উই গট টু ফাইন্ড আউট আর ওন ওয়ে, আমরা আমাদের নিজস্ব পথটাকে, নিজস্ব রেস্কিউর পথটাকে নিজেদেরকে কিন্তু খুঁজে বের করতে হবে। তো দিস আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো, প্লিজ ধৈর্য
জড়া হবেন না, যারা লং টার্মের বিনিয়োগকারী যারা রয়েছেন তাদেরকে আমি বলবো যে আপনাদের কোনো দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই, যদি প্রোভাইডেড যদি আপনাদের ভালো স্টকে যদি আপনারা ইনভেস্ট করে থাকেন, উইথ রিজনেবল প্রাইস, যদি রিজনেবল প্রাইস থাকে, আপনি যদি অনেক বেশি দামে কিনে থাকেন সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে সেই জায়গায় পৌঁছানো কিন্তু অনেক কষ্টকর হয়ে থাকে। তো সুতরাং উদ্দেশ্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সমস্ত বিনিয়োগকারী ভাই বোনেরা আমার সাথে রয়েছেন, আমার চ্যানেলের সাথে রয়েছেন, আমাদের টিমের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে অত্যন্ত ধন্যবাদ, অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে, আপনাদেরকে সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থলে ধন্যবাদ জানাচ্ছি ফর ইউর সাপোর্ট। আপনারা যদি ফিল করেন যে আপনাদের উপকার হচ্ছে, আপনারা যদি বেনিফিটেড যদি মনে করেন হয়ে থাকেন, প্লিজ ডু শেয়ার দি চ্যানেল, প্লিজ ডু শেয়ার দি ভিডিও, ওদের অন্যান্য বিনিয়োগকারী ভাই বোনেরা রয়েছেন তারা যাতে এখান থেকে উপকার উপকৃত হতে পারেন। আর আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি যত পারফেক্টলি আপনাদের অ্যানালিসিসগুলো দেওয়া যায়, যত এলাবোরেটলি দেওয়া যায় আমরা চেষ্টা করছি। Please stay with us. Okay. Thank you very much for joining me.